ভারতে দিল্লি চলো অভিযানে মারা গেলেন আরও এক কৃষক। এ নিয়ে চলমান বিক্ষোভে প্রাণ গেল পাঁচ কৃষকের। এর প্রতিবাদে আজও কালো দিবস কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। শুধু কৃষক নয়, আন্দোলন ঘিরে মৃত্যু হয়েছে দুই পুলিশ সদস্যরও। এ ঘটনায় কৃষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হরিয়ানা রাজ্য সরকার। বিক্ষোভে উত্তাল দিল্লি চলো কর্মসূচি। দিন যত যাচ্ছে ততই ক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা দেশে, নিভছে জীবন প্রদীপ। বৃহস্পতিবার রাতে হরিয়ানার খানুরি সীমান্তে মৃত্যু হয় এক কৃষকের। ১৩ ফেব্রুয়ারি দিল্লি চলো অভিযানের ডাক দেওয়ার এ পর্যন্ত প্রাণ গেছে পাঁচ কৃষকের। এই ঘটনায় সরকারের দিকে অভিযোগের তীর ছুড়ছেন কৃষক নেতারা। কৃষক হত্যার প্রতিবাদে শুক্রবার সারা দেশে কালো দিবস কর্মসূচি পালন করছেন তারা। এই কর্মসূচিতে কিষাণ মোর্চার সঙ্গে সামিল হয় সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলো। কৃষক বিক্ষোভ রুখতে গিয়ে রক্ত ঝরছে পুলিশ সদস্যেরও। বৃহস্পতিবার রাতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন দুজন পুলিশ সদস্য। এমন বাস্তবতায় বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলার হুঁশিয়ারি দিয়েছে হরিয়ানা সরকার। জানাই বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্ট করলে কৃষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আসমাতুলি, নিউজ 24।